বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈকত মুখোপাধ্যায়ের লেখা রূপোর কাঠি। সৈকত মুখোপাধ্যায়ের জন্ম 1963 সালে হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি লাভের পর সরকারি আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের যোগ্য মহাধ্যক্ষ। তাঁর লেখা প্রথম গল্পটি প্রকাশিত হয় রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকায় 2006 সালে। আজকের গল্প আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত বই খেলার নাম খুন থেকে। শুরু হচ্ছে রূপোর কাঠি। ভেবে দেখতে গেলে খড়ের গাদা থেকে সূঁচ খোঁজার কাজটা এমন কিছু কঠিন নয়। কথাটা বললেন রিটায়ার্ড অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উমাশঙ্কর চৌবে, যাকে বললেন তার নাম বিনায়ক বসু, আলিপুর দুয়ার থানার ওসি। দুজনের সম্পর্কটা গুরু শিষ্যের। গত 5 বছরে বিনায়কের হেফাজতে থাকা 5টি জটিল কেস চৌবে সাহেব মাথা খাটিয়ে সলভ করে দিয়েছেন। যতদিন চাকরির মধ্যে ছিলেন ততদিন ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে ওই মাথা খাটানোটাই ছিল চৌবে সাহেবের বিশেষত্ব। কোনোদিনই তিনি অত পোস্টমর্টম, ফোরেন্সিক, জুতোর দাগ, রক্তের ছোপের ধার ধারতেন না। এখনো মাঝে মধ্যেই বিনায়ককে বলেন, অপরাধীর মনের মধ্যে ঢুকে পড়ো বিনায়ক, ইনভেস্টিগেশনের সময় নিজেই মনে মনে ক্রিমিনাল হয়ে যাও, ভাবো ওই সময় তুমি হলে কি করতে। বিনায়ক শ্রদ্ধা নিয়ে চৌবে সাহেবের কথা শোনে, চেষ্টা করে ওর মতনই তথ্যের ফাঁক ফোকরগুলো কল্পনা দিয়ে ভরাট করতে, কিন্তু পেরে ওঠে না। সবাই তো আর উমাশঙ্কর চৌবে নন। তবে হ্যাঁ, বিনায়ক নামে এই যুবক অফিসারের মধ্যেও এমন কিছু গুণ রয়েছে যেগুলোর মর্ম উমাশঙ্কর চৌবে বোঝেন এবং অ্যাপ্রিসিয়েট করেন। যেমন সততা, পরিশ্রম করার ক্ষমতা আর সর্বোপরি একটি নাছোড় বান্দা মনোভাব। বিনায়ক বসু যে কেসের পেছনে পড়ে তার শেষ না দেখে ছাড়ে না। যেখানে নিজের ক্ষমতায় শেষ অবধি এগোতে পারে না সেখানে বিনায়ক উমাশঙ্কর চৌবেকে এসে ধরে। এই আজকেই যেমন এসেছে। রিটায়ার করার পর চৌবে সাহেব কুচবিহার এয়ারপোর্টের লাগোয়া একটি জমিতে সুন্দর দোতলা বাড়ি বানিয়ে বাস করছেন, উনি আর ওঁর স্ত্রী, ছেলে বিদেশে। বাড়ির ছাদে চৌবে সাহেবের নিজের হাতে তৈরি টবের ফুল বাগান রয়েছে। এখন শীতকাল, তাই সেই বাগান আলো হয়ে রয়েছে নানান রঙের ডালিয়া আর চন্দ্রমল্লিকায়। ছাদেরই একপাশে দুটো গার্ডেন চেয়ারে শীতের রোদে পিঠ দিয়ে বসেছিলেন চৌবে সাহেব আর বিনায়ক বসু। এয়ারপোর্টের শেষ প্রান্তে টকটকে নীল আকাশের গায়ে চারকোলে আঁকা ভুটান পাহাড় যেন কোনো শিশুর ড্রয়িং খাতা। চৌবে সাহেবের বয়স 65 ছাড়িয়েছে, কিন্তু মাথায় কালোর মধ্যে মিশে থাকা অল্প কিছু সাদা চুল আর দু চোখের কোণে দুটো শালিক পাখির পায়ের ছাপ ছাড়া তাঁর বাকি শরীরে বয়সের আর কোনো চিহ্ন নেই। ছিপছিপে শরীর, উজ্জ্বল চোখ। বিনায়ক তাঁর বাড়িতে আসার অল্প কিছু আগেই তিনি মর্নিং ওয়াক সেরে ফিরেছেন। এখন তাঁর পরনে তাই ট্র্যাক স্যুট আর হালকা একটা উইন্ডচিটার। বিনায়ক আগেই চৌবে সাহেবকে ফোন করে জানিয়ে রেখেছিল যে সে আসছে। ও যখন চৌবে সাহেবের বাড়িতে ঢুকলো তখন 7টা বাজে। বিনায়ক যখনই আসে তখনই এরকম 7 সকালেই আসে। তার কারণ, বিনায়ক আবার ঘড়ি ধরে 9টায় তার নিজের অফিসে ঢুকে পড়তে চায়। এ ব্যাপারে ও ভীষণ ডিসিপ্লিন, আর সেটা করতে গেলে তাকে কুচবিহার থেকে আলিপুর দুয়ারের দিকে রওনা হতে হয় অন্তত 7:15 মধ্যে। তার আগে কথাবার্তা সারার মতো সময় চাইতো। সময় কম বলেই বিনায়ক বোধহয় সরাসরি কাজের কথায় চলে এলো। চায়ের কাপটায় শেষ একটা চুমুক দিয়ে সেটাকে সেন্টার টেবিলে নামিয়ে রেখে বলল, স্যার একটা সমস্যায় পড়েছি। খুন জখমের মামলা নয়, একটা জিনিস হারিয়েছে, মানে চুরি গিয়েছে। সেটা একই সঙ্গে অত্যন্ত দামি এবং সেন্সিটিভ। রিপোর্টাররা খবর পেলে এক্ষুনি কাগজের হেডলাইন হয়ে যাবে। এদিকে আবার ব্যাপারটার মধ্যে 2-1 VIP জড়িত রয়েছেন, কাজেই আমাদের যে চালু প্রসেসগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারছি না। তোমাদের চালু প্রসেস মানে তো ওই থানায় তুলে এনে 3rd degree দিয়ে পেট থেকে কথা বের করা।
No, 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 no. I always disliked that primitive mode of investigation. আরে আপনার কথা আলাদা স্যার, আপনি ক্রিমিনালদের মন পড়তে পারেন, আমরা তো তা পারি না, আমাদের তো একটু আধটু ওসব লাগে। যাই হোক, তারপর বলি। বলো, জিনিসটা কি? জিনিসটা স্যার একটা একটা ছুঁচ। ছুঁচ? তুমি কি আর কি করছো বিনায়ক? না স্যার, না স্যার, না স্যার, সত্যি কথাই বলছি, একটা ছুঁচই চুরি গেছে। আ নিডল স্যার, আ পোলোনিয়াম নিডল। মাই গুডনেস, তুমি কি সত্যি পোলোনিয়াম নিডল বললে নাকি আমি ভুল শুনলাম? না স্যার, ভুল শোনেননি, সত্যি। হাসিমারা এয়ারবেসের রিসার্চ ল্যাবরেটরি থেকে কাল সকালে একটা পোলোনিয়াম নিডল চুরি হয়েছে। জিনিসটার দাম কয়েক কোটি টাকা, কিন্তু সেটা বড় কথা না। যেহেতু জিনিসটা প্রচণ্ড রেডিও অ্যাক্টিভ, তাই ও জিনিস যেখানে থাকবে সেখানেই মারাত্মক রেডিয়েশন ছড়াবে। তার মানে স্যার ইনজুরিয়াস টু পাবলিক হেলথ, মানে তার মানে চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ আর কাগজে কাগজে 20 পয়েন্টের হেডলাইন। বুঝলাম, এবার একটু ডিটেইলে বলো। সবকটা আমিও বলতে পারবো না স্যার, সিকিউরিটির প্রশ্ন জড়িত রয়েছে বলে আমাকে আর্মির অফিসাররা সব কিছু খুলে বলেননি। যেমন ধরুন, নিডলটা ওনারা কোথা থেকে এনেছিলেন, কোন ধরনের রিসার্চে ওটা কাজে লাগতো, এইসব আর কি। বাদ দাও, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে মিলিটারি আর নতুন কি করবে? মানুষ মারার নতুন কল বানাবে, তাছাড়া আর কি। আর তোমার ইনভেস্টিগেশনের কাজে জিনিসটা কোথা থেকে এসেছিল সেটা জরুরি নয়, জরুরি হলো জিনিসটা কোথায় গেছে সেইটা জানা। এক্স্যাক্টলি স্যার। চৌবে সাহেব চেয়ার ছেড়ে উঠে ডালিয়া গাছের পাতা থেকে টোকা মেরে একটা সবুজ মাকড়সাকে ফেলে দিয়ে আবার নিজের চেয়ারে এসে বসে বললেন, তোমাকে যতটা চিনি বিনায়ক, তাতে এটা বলতে পারি, খবরটা পাওয়ার পরে গত 24 ঘন্টা তুমি চুপ করে বসে থাকোনি। কি কি করলে, কি দেখলে, সব খুলে বলো। দেখলাম অনেক কিছুই স্যার, জানলামও প্রায় সব কিছু, তাতেই আমার মাথাটা আরও গুবলেট হয়ে গেল। এ তো আক্ষরিক অর্থে খড়ের গাদা থেকে ছুঁচ খোঁজার কাজ। ভেবে দেখতে গেলে খড়ের গাদা থেকে ছুঁচ খোঁজার কাজটা এমন কিছু কঠিন নয়, কারণ ছুঁচের চেহারার সঙ্গে খড়ের চেহারার কোনো মিল নেই। কাজটা সত্যি কঠিন হতো যদি তোমাকে ছুঁচের বান্ডিল থেকে একটা বিশেষ ছুঁচকে খুঁজে বার করতে হতো, কিংবা খড়ের গাদা থেকে একটা বিশেষ খড়ের ডগাকে। বিনায়ক কিছুক্ষণ চৌবে সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল। সেই রিল্যাক্সড মুখটার দিকে তাকিয়ে সে কি বুঝলো কে জানে, কিন্তু তার নিজের মুখ থেকে এতক্ষণের নৈরাশ্যের ছায়া খুব দ্রুত সরে গেল। সে বেশ ফুর্তির সঙ্গেই এর পরের 15 মিনিট ধরে কেসের খুঁটিনাটি বর্ণনা করে গেল। হাসিমারা এয়ারবেস এমনিতেই সুরক্ষিত এলাকা, বাইরের কোনো লোকের পক্ষে অনুমতি ছাড়া গেট টপকানো নামুমকিন। তার উপরে রিসার্চ ল্যাবরেটরির চারিপাশে তো একেবারে Z2N টাইপের সুরক্ষা বলয়। ওই তিনতলা বাড়িটারই দোতলায় একটা ঘরে পোলোনিয়াম নিডলটা রাখা ছিল। ঘরটায় কোনো জানলা নেই, একটাই মাত্র 6 ইঞ্চি পুরু লোহার দরজা, যার গায়ে কম্বিনেশন লক লাগানো রয়েছে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত অফিসার উইং কমান্ডার প্রদীপ সাক্সেনা ছাড়া সেই নাম্বার কম্বিনেশন জানেন শুধু এয়ারবেসের বড় কর্তা এয়ার কমোডর বাসুদেব গায়কওয়াড়। ওনাদের দুজনকে যে কোনো রকমের সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় শুধু এই কারণেই যে পোলোনিয়াম নিডল দুটো খুঁজে না পাওয়া গেলে ওনারা দুজনেই সবার আগে কোর্ট মার্শালের মুখে পড়বেন। আমি জানতাম না যে বেশিরভাগ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালকে ছোট্ট সূচের আকারেই বানানো হয় এবং সেই জন্যেই তাদের নিডল বলে। থোরিয়াম নিডল, রেডিয়াম নিডল, পোলোনিয়াম নিডল, এটসেট্রা এটসেট্রা। এই নিডলটা আনা হয়েছিল সবে 1 সপ্তাহ আগে। তারপর গত 1 সপ্তাহ ধরে ওই ল্যাবরেটরির সায়েন্টিস্টরা ওই নিডল নিয়ে তাদের রিসার্চের কাজ করেছেন। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস নিয়ে যেখানে কাজ করা হয় সেখানে কিছু প্রোটোকল মেনে চলতে হয়। প্রথমত, ঘরের দরজায় বড় করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে রাখতে হয় যে সেখানে অমন তেজস্ক্রিয় বস্তু রাখা আছে। দ্বিতীয়ত, উপযুক্ত পোশাক আশাক এবং মাস্ক ছাড়া ও ঘরে ঢুকতেই দেওয়া হয় না। তৃতীয়ত, নিয়ম করে ওই ঘরের তেজস্ক্রিয়তা মাপতে হয় শুধু এইটা দেখার জন্য যে তেজস্ক্রিয়তা অসাবধানে বাইরে ছড়িয়ে পড়ছে কিনা। ওই ল্যাবরেটরিতে এসব প্রিকশনই নেওয়া হয়েছিল। এয়ার মার্শাল প্রদীপ সাক্সেনা গতকাল নিজে আমাকে স্পেশাল জ্যাকেট আর মাস্ক এসব পরিয়ে ওই ঘরে নিয়ে গিয়েছিলেন, দেখিয়েছিলেন ঠিক কোন তাকের ওপরে কেমনভাবে নিডলটা রাখা ছিল। যা দেখলাম
তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। ইচ্ছে থাকলে যে কারোর পক্ষে এই নিডলটাকে পকেটে পুরে ঘর থেকে বেরিয়ে আসা কঠিন ছিল না। নিডল যে চুরি হয়েছে সেটা বুঝতে সময় লাগত এবং তাই হয়েছে। বজ্র আঁটুনি হয়ে দাঁড়িয়েছে ফসকাগেরও। যে জিঙ্কের কন্টেনারের মধ্যে পোলোনিয়াম নিডলটা রাখা ছিল সেই কন্টেনারটাই বুঝতে দেয়নি যে ভেতরের জিনিসটা হাওয়া হয়ে গেছে। কন্টেনারটা কাচের হলেই অসুবিধে হতো না, কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে সবসময় জিঙ্কের কন্টেনারের মধ্যেই রাখতে হয়। জিঙ্ক অর্থাৎ দস্তা রেডিয়েশনকে আটকে দেয় তাই। এখন আপনি বলবেন, এমন দুঃসাহসী চোর কে আছে যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিডল চুরি করবে? ওই জিনিস সামান্য সময়ের জন্য খালি হাতে নাড়াচাড়া করার অর্থ তো ক্যান্সারের বিষকে শরীরের মধ্যে ডেকে আনা। তার মানে যে চুরি করেছে তার শরীরে প্রোটেকটিভ গিয়ার ছিল, জ্যাকেট ছিল, মাস্ক, গ্লাভস ইত্যাদি সব ছিল, এবং সর্বোপরি তার ওই ঘরে ঢোকার অনুমতি ছিল। প্রদীপ সাক্সেনা এবং তার বস বাসুদেব গায়কওয়াড় বাদ দিলে ওই ঘরে ঢোকার পারমিশন ছিল সায়েন্টিস্টদের, কিন্তু কাল যেহেতু রবিবার ছিল তাই সায়েন্টিস্টরা কেউই কাজে আসেননি। এই কথা সাক্সেনা সাহেব নিজেই স্বীকার করেছেন। করিডোরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, ওর কথা ঠিক। আশিমারা এয়ারবেসের নিজস্ব সায়েন্টিস্টরা গতকাল আসেননি, কিন্তু দিল্লি থেকে এসেছিলেন অন্য দুজন সায়েন্টিস্ট। ওনারা দুজনেই ইন্ডিয়ান আর্মির বিরাট উচ্চ পদে আসীন, এতটাই উচ্চ পদে যে সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও তাদের দুজনকে সায়েন্স নিয়ে আর কোনো কাজ করতেই হয় না। তারা এখন সারা ভারত ঘুরে আর্মির বিভিন্ন ল্যাবরেটরি আর ওয়ার্কশপ পরিদর্শন করেন। তাদের দেওয়া সার্টিফিকেটের জোরে ল্যাবরেটরি আর ওয়ার্কশপগুলো কোটি কোটি টাকার গ্রান্ট, মানে যাকে বাংলায় বলে অনুদান, তাই পায়। অনুদান পেলে তবেই তাদের রিসার্চের কাজ চালু থাকে। অতএ বুঝতেই পাচ্ছেন ওনাদের দুজনের কেমন খাতির। সেই জন্যই ওদের ভিজিটের আয়োজন করা হয়েছিল রবিবার, যাতে জুনিয়র সায়েন্টিস্টরা কোনোরকম বিজ্ঞান বিষয়ক প্রশ্ন করে ওনাদের বিরক্ত না করতে পারে। তাছাড়া ওরা যাতে পরিদর্শনের মতো পরিশ্রম সাধ্য কাজ সেরে ভুটানের দিকে একটু বেরিয়ে আসতে পারেন, সেই ব্যবস্থাও করে রেখেছিল উইং কমান্ডার সাক্সেনা। তিনি দেখেছেন এর আগে যতবার এরকম কোনো কাজে কোনো বড় সাহেব হাসিমারায় এসেছেন, তারা ভুটানে বেড়াতে যাওয়ার ব্যাপারে খুবই আগ্রহ দেখিয়েছেন। এবারেও তাই সাক্সেনা সাহেব ওই দুই বড় কর্তাকে সকাল সকাল ল্যাবরেটরিতে একবার ঘুরিয়ে এনে ভুটানের দিকে রওনা করিয়ে দিয়েছিলেন। আর্মির ওই হার্ডওয়্যার করা গাড়ির বদলে বিলাসবহুল বিদেশি গাড়ি, শিলিগুড়ির তিনতারা হোটেলের লাঞ্চ এবং পানীয় সব কিছু সঙ্গে দিয়েই ওনাদের ভুটানের রাস্তায় রওনা করে দিয়েছিলেন সাক্সেনা সাহেব। ওর ব্যবস্থাপনায় খুশি হয়ে দুই বড় কর্তাই কথা দিয়েছিলেন সামনের বারে যাতে ল্যাবরেটরি গ্রান্ট আরও কয়েক লক্ষ টাকা বাড়ে সেটা ওনারা নিশ্চয়ই দেখবেন। ওরা রওনা হয়ে যাওয়ার পরেই ল্যাবরেটরি থেকে সাক্সেনা সাহেবের কাছে জরুরি কল আসে। দিল্লির সাহেবরা ল্যাবরেটরি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে দুজন জুনিয়র স্টাফ সাক্সেনা সাহেবের নির্দেশেই ল্যাবরেটরিতে ঢোকে তেজস্ক্রিয়তা মাপতে। এই কাজটা প্রোটোকলের মধ্যেই পড়ে, এড়ানো যায় না। তারা কিছুক্ষণের মধ্যেই আবিষ্কার করেন যে পোলোনিয়াম নিডল হাওয়া, এবং পড়িমড়ি করে ওই ল্যাবরেটরি থেকেই সাক্সেনা সাহেবকে ফোন করেন। ফোন পেয়েই গেটের কাছ থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছিলেন প্রদীপ সাক্সেনা। একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছিলেন ইনস্টিটিউটের নিজস্ব একজন বৈজ্ঞানিককে। তারা প্রথমেই ওই দুজন জুনিয়র স্টাফের বডি সার্চ করেন, তারপর ল্যাবরেটরির প্রতিটি কোণা তন্ন তন্ন করে খোঁজেন। সুচ যে চুরি গেছে সেটা বুঝতে বেশি সময় লাগে না। আধ ঘন্টার মধ্যে এয়ার কমোডর বাসুদেব গায়কোয়াড়ের পারমিশন নিয়ে সাক্সেনা আমাকে ফোন করেন। আমি ওখানে পৌঁছই আরও 45 মিনিট বাদে। তার মানে দিল্লির সায়েন্টিস্টরা ল্যাবরেটরি ছাড়ার ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে গেছিলাম। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে ওই দুই বিজ্ঞানীর মধ্যেই একজন কেউ পোলোনিয়াম নিডল হাত সাফাই করে পালিয়েছেন। এই সাদা কথাটা আমরা তখনই বুঝতে পেরেছিলাম, প্রবলেমটা অন্য জায়গায়। সরাসরি তো ওনাদের গিয়ে বলা যায় না যে চোরাই মালটা ফেরত দিন। যে ওই কথা সাহস করে বলবে 5 মিনিটের মধ্যে তার চাকরি চলে যাবে, যদি না সে একদম কংক্রিট এভিডেন্স দিতে পারে যে নিডলটা ওনাদের মধ্যেই কারো কাছে আছে। দেন অ্যান্ড দেয়ার আমি একটা ডিসিশন নিলাম স্যার। আমি ঠিক করলাম এয়ারবেসের গেস্ট হাউসে ওই দুই বৈজ্ঞানিকের ঘর দুটো সার্চ করব, অবশ্যই এমনভাবে যাতে ওনারা ফিরে আসার পরে কিছু বুঝতে না পারেন। কিছু পেলে না তো? পাবো না সেটাই কি আশা করেছিলেন স্যার? কেন বলুন তো, আমার স্টেপটা কি ভুল ছিল? আহা, সেন্টিমেন্টাল হয়েও না বিনায়ক, ভেবে দেখো ওদের দুজনের যা সামাজিক অবস্থান, তাতে ঘরে বা পকেটে ওরকম একটা চোরাই মাল বেশিক্ষণ বয়ে নিয়ে বেড়াবার রিস্ক কি নেবেন? ধরা পড়লে তো যা তা কাণ্ড হয়ে যাবে। আর অন্য রিস্কটার কথাও ভুলে যেও না, ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসার পরেই নিশ্চয়ই ওনাদের স্পেশাল জ্যাকেট, মাস্ক, গ্লাভস সব কিছুই খুলে ফেলতে হয়েছিল।
আর পরেও কি ওনারা পোলোনিয়াম নিডল নিয়ে ঘোরাফেরা করবেন? প্রাণের মায় তো সকলেরই থাকে বিনায়ক, এই ধরনের বদমাইশদের বোধ হয় একটু বেশিই থাকে। তাহলে তাহলে ভেবে দেখো, জিনিসটা কারুর কাছে গচ্ছিত রেখে গেছেন কিনা। মানে ওরা তো সাক্সেনা সাহেবের সঙ্গে এয়ারবেস থেকে বেরিয়ে গাড়িতে উঠেছেন, একা তো কখনো হননি। হননি তাই কি? দেখো বিনায়ক, হবার কথা কিন্তু, রেডিয়েশন প্রুফ জ্যাকেট, ওভারঅল, এগুলো তো পাবলিকলি চেঞ্জ করা যায় না। কোনো চেঞ্জ রুম? ও মাই গড, সত্যি তো? ওই ফ্লোরে ল্যাবরেটরি রুমের ঠিক বাইরেই তো আলাদা আলাদা দুটো কিউবিকল রয়েছে, দুটো চেঞ্জ রুম। আমার এতক্ষণ কেন মনে পড়েনি? দাঁড়াও, এখনই অত উত্তেজিত হইও না বিনায়ক, আরও কিছু প্রশ্ন রয়েছে। ধরো ওনাদের মধ্যে একজন চেঞ্জ রুমে জ্যাকেটটা রেখে বেরিয়ে এলেন, সেই জ্যাকেটের পকেটে রইল পোলোনিয়াম নীল, তারপর থেকে তো ওরা সবার চোখের সামনেই রইলেন। ইনফ্যাক্ট ওই মাপের ভিআইপিরা কখনোই একা হন না, ওনারা আর চেঞ্জ রুমে ফিরলেনও না, আজ সকালে ফ্লাইটে দিল্লি চলে গেলেন। তাহলে নিডলটা সরিয়ে কি লাভ হলো? অ্যাকমপ্লিসের কথা বলছেন, বুঝতে পাচ্ছি, দুষ্কর্মের সঙ্গী যে পরে গিয়ে ওই নিডল নিয়ে বাইরে পাচার করেছে, কিন্তু সে কে হতে পারে বলুন তো স্যার? সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না বিনায়ক, তবে আমি যদি ওই অসৎ বৈজ্ঞানিক হতাম তাহলে কাকে ওই কাজের জন্য প্রথম অ্যাপ্রোচ করতাম জানো? রেডিয়েশন প্রুফ জ্যাকেট ট্যাকেটগুলো গুছিয়ে তুলে রাখার দায়িত্ব যে ছেলেটির তাকে। কেন জানো? তাহলে প্রতিদিন যে ছন্দে ওই ল্যাবরেটরিতে কাজ চলে সেই ছন্দের এতটুকুও পতন ঘটত না, অথচ চোরাই মাল বাইরে চলে যেত। আর একটা সম্ভাবনার কথা মাথায় আসছে, এটা একটা অনুমান বলতে পারো, হয়তো খোঁজ নিয়ে দেখবে ওই যে ছেলেটা চেঞ্জ রুমের দায়িত্বে রয়েছে তার সঙ্গে আবার কোনো না কোনোভাবে কোনো বহুজাতিক ওষুধ কোম্পানিরও যোগাযোগ রয়েছে। কেন স্যার? আমার চাকরির অভিজ্ঞতায় দেখেছি এই ধরনের রেডিও অ্যাক্টিভ নিডল শেষ অবধি কালো বাজারে ওদের হাতেই পৌঁছয়, সাদা বাজারে পোলোনিয়াম কিনে তাই দিয়ে ক্যান্সারের ওষুধ বানিয়ে ওরা যতটা লাভ করে তার চেয়ে কয়েক গুণ বেশি লাভ করে এরকম চোরাই নিডল থেকে। চৌবে সাহেবের মুখের দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিনায়ক হঠাৎই উঠে পড়ল। মিনিট তিনেক বাদেই চৌবে সাহেবের বাড়ির গেটের সামনে থেকে স্টার্ট নিয়ে আলিপুরদুয়ার থানার জিপটা তীর বেগে ছুটে গেল হাসিমারার রাস্তায়। চৌবে সাহেব ভেতরের ঘরের দিকে মুখ ফিরিয়ে গলা তুলে বললেন, ওগো শুনছো, আমাকে এখন আর কনফ্লেক্স দিও না, বরং চট করে একটু ভাতে ভাত বসিয়ে দাও, চান করতে যাচ্ছি, বাথরুম থেকে বেরিয়ে খেতে বসবো। এত সকালে চান খাওয়া সেরে কোথায় বেরোবে? বিনায়কের কাছে যাব। তার মানে বিনায়ক তো এই ঘুরে গেল, তাতে কি হয়েছে? আবার আমাকে দেখতে ইচ্ছে করতে পারে না? ই আমার উত্তম কুমার এলেন রে, তাকে নাকি ঘড়ি ঘড়ি দেখতে ইচ্ছে করছে লোকের। ঠিক আছে, তাই দিচ্ছি। দু ঘন্টা নয়, ঠিক এক ঘন্টা 37 মিনিটের মাথায় চৌবে সাহেবকে নিয়ে যাওয়ার জন্য আবার আলিপুরদুয়ার থানার গাড়ি এসে তার বাড়ির দরজায় দাঁড়াল। ইতিমধ্যে ফোনে ফোনেই চৌবে সাহেব বিনায়কের কাছ থেকে যা শোনার শুনে নিয়েছেন। চেঞ্জ রুমের দায়িত্বে যে ছিল সে ছেলে নয়, মেয়ে, 25 বছরের একটি মেয়ে, তার নাম আয়ুষী কর্মকার। মেয়েটি নিজের বাড়ি এদিকেই ধূপগুড়িতে, 1 বছর আগে ওর বিয়ে হয়েছে, বর থাকে কলকাতার বেলঘড়িয়ায়। বিয়ের পর থেকেই আয়ুষী চেষ্টা চালিয়ে যাচ্ছিল কলকাতার কোথাও একটা চাকরি জোগাড় করার। কদিন আগেই সেই চেষ্টার ফল মিলেছে, কলকাতার একটি কলেজে চাকরি পেয়ে গেছে আয়ুষী। সামনের মাসেই সে এয়ারবেসের এই চাকরিটা ছেড়ে দেবে। আয়ুষী এখন হাসিমারা গুরুদুয়ারার পেছনে একটি মেয়েদের পিজিতে থাকে, মাসে একবার করে কলকাতায় যায়। কালকেই উত্তরবঙ্গ এক্সপ্রেসে ওর কলকাতা যাওয়ার টিকিট কাটা রয়েছে। যে ছেলেটির সঙ্গে আয়ুষীর বিয়ে হয়েছে তার নাম বরুণ দাস। বরুণ গেটওয়েল ফার্মা বলে একটি কোম্পানি সেলস এক্সিকিউটিভ। বিনায়ক নেট সার্চ করে দেখেছে সস্তায় ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ বানানোয় গেটওয়েল ফার্মার বিশেষ সুনাম রয়েছে। এই শেষ তথ্যটা চৌবে সাহেবকে বলার সময় বিনায়কের গলাটা শোনাচ্ছিল সেই ক্লাস 5 বাচ্চাটার মতন, যার ইউনিফর্মের পকেটের ভেতর থেকে ম্যাজিশিয়ান সবেমাত্র একটা জ্যান্ত পায়রা বার করেছেন।
সব শুনে টুনে চৌবে সাহেব বললেন, তাহলে আবার আমাকে নিয়ে টানাটানি করছো কেন? আয়ুষীর কাছ থেকে নিডেলটা উদ্ধার করতে পারছো না? না স্যার, মেয়েটা অত্যন্ত কঠিন ধাতুতে তৈরি। ইন্টারোগেশনের সময় এমন হাবভাব করছে যেন পোলোনিয়াম নিডেল বলে কোনো জিনিসের কথা জীবনে প্রথম শুনল। ওর ঘর সার্চ করেছো? করেছি, ইনস্টিটিউট থেকে গাইগার মুলার কাউন্টার অবধি নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুই পাইনি। বডি সার্চ করা হয়েছে? ইয়েস স্যার, আমি থানা থেকে লেডি অফিসার নিয়েই গিয়েছিলাম। তাহলে তো একবার গিয়ে দেখতেই হচ্ছে। চৌবে সাহেব, বিনায়ক, হাসিমারা এয়ারবেসের একজন সায়েন্টিস্ট আর একজন লেডি পুলিশ ইন্সপেক্টর একসাথেই আয়ুষীর ঘরে ঢুকলেন। আয়ুষী নিজেই দরজা খুলে দিয়ে ওদের ভেতরে ডাকল। আসুন। এই স্যার আমার ঘরের যা হাল করে দিয়ে গেছেন, কোথায় বসতে বলবো বুঝতে পারছি না। সত্যি বিনায়ক অ্যান্ড কোম্পানির সার্চিংয়ের ঠেলায় ঘরটা তখন লন্ডভণ্ড হয়ে আছে। আয়ুষী কিছুটা গুছিয়ে তুলেছে কিন্তু সবটা পারেনি। বিনায়ক বলল, সরি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। প্রয়োজন মনে করলে আরও 10 বার আপনার ঘর সার্চ করব। সেটা বুঝতে পারছি স্যার, কি করবেন, আপনিও তো ডিউটি বাউন্ড। আয়ুষী দুটো মোড়া আর একটা চেয়ারে পুরুষ অতিথিদের বসিয়ে লেডি ইন্সপেক্টরের সঙ্গে ছোট চৌকিটার একপাশে বসল। বলল, যা করবেন একটু তাড়াতাড়ি করুন, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবে মা? ওহো, দেখেছো, নিজের পরিচয়টাই দিইনি। আমার নাম উমাশঙ্কর চৌবে, এই বোস সাহেবের বন্ধু বলতে পারো। কোথায় যাবে বললে না তো? একবার স্টেশনে যাব। কাল আমার কলকাতায় ফেরার টিকিট কাটা ছিল, কিন্তু এখন আমার এমপ্লয়াররা বলছেন যাওয়া হবে না, তাই টিকিটটা একটু ক্যান্সেল করাবো। আয়ুষীর বাড়িতে কে কে রয়েছেন, তার ভাই বোন কোন কলেজে পড়ে, হাসিমারায় এবারে ভালো কমলালেবু পাওয়া যাচ্ছে কি না ইত্যাদি অবান্তর কথা বলতে বলতে চৌবে সাহেব ছোট ঘরটার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন। হাতে তুলে দেখছিলেন এটা সেটা। মনে মনে বলছিলেন, আয়ুষী এমন কোথাও নিডলটা লুকিয়ে রাখবে যেটা ওর প্রয়োজন পড়ে না, কারণ যতই রেডিয়েশন প্রুফ পাত্রে রাখুক কোনো মানুষই চাইবে না পোলোনিয়াম নিডল নিয়ে অহেতুক বেশি নাড়াচাড়া করতে। এখন সেটাই খুঁজে বার করার। এই ঘরে এমন কি রয়েছে যেটা আয়ুষী ব্যবহার করে না? আধ ঘন্টা কেটে গেল, চৌবে সাহেব তেমন কিছুই খুঁজে পেলেন না। বিদেশে থাকতে গেলে যেমন সামান্য কিছু জিনিস নিয়ে মানুষ দিন কাটায়, আয়ুষীও মনে হয় সেইভাবেই দিন কাটাচ্ছে। অল্প কিছু জামা কাপড়, দুজোড়া মাত্র স্লিপার, খান পাঁচেক গল্পের বই, ড্রেসিং টেবিলের বদলে দেওয়ালে একটা তাক লাগানো আয়না ঝুলছে, সেই তাকে একটা সুরমাদানি, নাইট ক্রিম, ক্লেন্সার আর ময়েশ্চারাইজার ছাড়া আর কিছুই নেই। চৌবে সাহেব ভালো করে আয়ুষীর মুখের দিকে তাকালেন। ও বেরোবার জন্য তৈরি হয়েছে কিন্তু সাজগোজ বলতে গেলে কিছুই করেনি, হয়তো ওই ময়েশ্চারাইজারটাই একটু মুখে মেখেছে, আর কিছু নয়। লিপস্টিক, নেল পলিশের তো প্রশ্নই নেই, এমনকি কপালে একটা টিপ পর্যন্ত নেই। কোথায় যেন একটা অসঙ্গতি রয়েছে। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও চৌবে সাহেব আবার ফিরে এসে আয়ুষীর দেওয়াল আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেন। আচ্ছা, সুরমা জিনিসটা এখনো চালু আছে? সুরমার বদলে এখন মেয়েরা আই শ্যাডো, আই লাইনার এইসব কি যেন ইউজ করে না? তাছাড়া যে মেয়ের কসমেটিক্সে তাকে লিপস্টিক নেই, নেল পলিশ নেই, তার কাছে সুরমা রয়েছে, এটাই তো অসঙ্গতি। চৌবে সাহেব খুব সাবধানে সুরমা দানিটা হাতে তুলে নিলেন। ছোট্ট একটা রূপোর কলসির মতন পাত্র, কলসির মুখে ময়ূর পুচ্ছের মতন ফিলিগ্রির কাজ করা ঢাকনা। চৌবে সাহেবের মনে পড়ল, তাঁর স্ত্রীরও এরকম একটা সুরমাদানি ছিল। ওই প্যাখমের মতো ঢাকনাটা প্যাঁচ দিয়ে খুলে ফেললে দেখা যাবে ভেতরে একটা রূপোর কাঠি লাগানো রয়েছে। রূপোর কাঠিটা কলসির সুরমার মধ্যে ডুবে যায়। কোথাও বেরোতে হলে অন্য সব সাজগোজের শেষে ওই কাঠির গায়ে লাগা সুরমা হালকা করে চোখের পাতায় টেনে দিত পারমিতা, আর স্ত্রী। এই সুরমাদানিটাও ঠিক পারমিতার সুরমাদানিটার মতোই, কিন্তু অনেক বেশি ভারী। দস্তা ধাতুটার ওজন খুব বেশি। ওপরে রূপোর মতন পালিশ করে রাখলেও
ওজনকে লুকোনো যায় না। সুরমা দানিটা হাতে নিয়ে চৌবে সাহেব আবার আয়ুষীর চোখের দিকে তাকালেন। ওই সপ্রতিভ চোখ দুটোতে এখন স্পষ্ট ভয়, কিন্তু চৌবে সাহেব ভয় খুঁজছিলেন না, তিনি খুঁজছিলেন সুরমার চিহ্ন। না, নেই, তিনি নিশ্চিত আয়ুষী কোনো দিন চোখের পাতায় কোনো প্রসাধনী ব্যবহার করেনি, সুরমা তো অনেক দূরের কথা। চৌবে সাহেব চোখের ইশারায় হাসিমারা এয়ারবেসের সায়েন্টিস্টকে গাইগার কাউন্টারটা আনতে বলে সুরমাদানির ভেতরে থাকা রূপোর কাঠিটা বার করে আনলেন। পাগলা ঘন্টির মতো বেজে উঠল গাইগার কাউন্টারে বিপদ সংকেত। চৌবে সাহেব বেশ জোরেই হেসে উঠলেন। রূপো নয়, পোলোনিয়াম নয়, কাঠি নয়, নিডল। পুলিশের জিপে উঠতে উঠতে আয়ুষী একবার ঘাড় ঘুরিয়ে উমাশঙ্কর চৌবের দিকে তাকালো। কিছু বলবে? না, শুধু ভাবছিলাম কদিন আগে থেকে যদি চোখে একটু সুরমা মাখতাম, যদি আরও কিছু কসমেটিক্স কিনে ওই আয়নার সামনে রেখে দিতাম, তাহলেও কি আপনি ধরতে পারতেন? না, পারতাম না। আপনি নিজেকে চেনেন না স্যার, আপনি তখনও পারতেন। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের গল্প রূপোর কাঠি, উমাশঙ্কর চৌবের চরিত্রে মীর, বিনায়ক বোস সোমক, উমাশঙ্করের স্ত্রী শ্রী, আয়ুষী গোধুলি। গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা সৌম্য এবং শুভ। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। বিশেষ সহযোগিতায় প্রদ্যুৎ এবং রিচার্ড। শেষ হল সৈকত মুখোপাধ্যায়ের গল্প আঁকা বাঁকা শেষ লেখা। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।